তার মধ্যে আজকে ঢাকা শহরে माननीय প্রধানমন্ত্রী এবং ঢাকা উত্তর দক্ষিণ যারা সমাবেশ দেখেছে যেটা শান্তির সমাবেশ আমরা ঢাকার পাশেই গাজীপুরের মানুষ আমরা চাই শান্তিতে অবস্থান করতে কারণ এই গাজীপুরে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী আছে হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে সারা পৃথিবীর সাথে আমাদের গাজীপুরের মানুষের সাথে ব্যবসা আছে বাংলাদেশকে এবং ঢাকাকে এবং গাজীপুরকে কে যেন অশান্তি সৃষ্টি না করতে পারে এখানে যেন আইনশৃঙ্খলা কোনোভাবে বিঘ্ন না ঘটাতে পারে আমরা চাই শান্তি মানুষ চায় তার কর্ম করে কাজের মাধ্যমে তার সন্তান এবং তার পরিবারকে নিয়ে ভালো থাকতে ভালো থাকার জন্য যে কাজটি মাননীয় প্রধানমন্ত্রী করছে সেই হিসাবে আমরা গাজীপুরের মানুষও আমাদের আপামর জনগণ আছে যারা আছে আমরা নগরবাসীকে সবাই নিয়ে সবাইকে আমরা নিয়ে ঢাকা যাচ্ছি ঢাকাও যেন শান্তিপূর্ণ অবস্থান থাকে কেউ যেন কোনোভাবে এই ঢাকাকে অশান্তি না করতে পারে সেই হিসাবে আমরা গাজীপুর মানুষ তাদেরকে সাপোর্ট দিতে চাই মানুষ যেন শান্তিতে তার কর্ম করে নগরবাসী যেন শান্তি অবস্থান বজায় রাখে সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা গাজীপুর থেকে হাজার হাজার মানুষ শত শত বাস নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম